হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি ইউরো কোচ এর বহরে যুক্ত হওয়া এক ইউনিট নতুন নন এসি বাস সম্পর্কে। এই বাসটি কোন রুটে সার্ভিস দিবে, এই বাসের ভাড়া কত টাকা এবং এই বাসটি সম্পর্কে সকল বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। তো চলেন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। বরিশাল কুয়াকাটা রোডের নবীন অপারেটর ইউরো কোচ গত 7 আগস্ট 2022 সালে ঢাকা থেকে বরিশাল কুয়াকাটা রুটের উদ্বোধন হয় নতুন এই ইউরোকোচ নামক অপারেটরের। বরিশাল কুয়াকাটা রুটে তারাই সর্বপ্রথম স্লিপার বাস দিয়ে সার্ভিস দিচ্ছে। এতদিন স্লিপার বাস দিয়ে সার্ভিস দিয়ে আসলেও এবার তারা তাদের বহরে যুক্ত করলো এক ইউনিট নতুন নন এসি বাস। এই বাসটি অশোক লেল্যান্ড 1616 সুপার মডেলের চেসের উপরে বডি নির্মাণ করা হয়েছে। অসাধারণভাবে বাসটির বডি নির্মাণ করেছে এসএফ অটোমোবাইলস। উন্নত মানের পেইন্ট অ্যাপ্লাই করা হয়েছে এই বাসটিতে। বাসটির বডি ফিনিশিং এক কথায় অসাধারণ সুন্দরভাবে করা হয়েছে। বর্তমানে এই বাসটির ড্রাইভার হিসেবে নিয়োজিত রয়েছে বাস লাভারদের প্রিয় একজন ড্রাইভার তুফান ভাই। এবার যাওয়া যাক এই বাসটির ইন্টেরিয়র পার্টে। এই হচ্ছে এই বাসটির ড্যাশবোর্ড। টু বাই টু ফরমেশনে সর্বমোট 36টি সিট ব্যবহার করা হয়েছে এই বাসটিতে, অর্থাৎ এটি একটি ইকোনমি ক্লাস বাস। এই বাসটির ইন্টেরিয়রে লাইটিং ডেকোরেশন যে কাউকে মুগ্ধ করতে বাধ্য করবে। খুবই উন্নত মানের সিট ব্যবহার করা হয়েছে এই বাসটিতে। সিটগুলো বেশ নরম এবং সফট। এছাড়া প্রত্যেকটি সিটের সাথে লেগ রেস্টের সুবিধা রয়েছে এবং 36টি সিট ব্যবহার করার কারণে লেগ স্পেসের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে। এর কারণে যাত্রীরা খুবই আরামদায়কভাবে এই বাসটিতে ভ্রমণ করতে পারবে। আপনারা আপনাদের সুবিধা মতো এই বাসের সিটগুলো উঁচু নিচু করতে পারবেন। এছাড়া প্রত্যেকটি সিটের ওপর খুবই সুন্দর রিডিং লাইট ব্যবহার করা হয়েছে। এবং প্রত্যেকটি সিটের পেছনে ছোটখাটো জিনিস রাখার জন্য লেদারের ব্যাগ দেওয়া রয়েছে। তাছাড়া মোবাইল চার্জ দেওয়ার জন্য চার্জ ইনপোর্টের ব্যবস্থাও রয়েছে। সব কিছু মিলে এই বাসটিকে লাক্সারিয়াস নন এসি বাস বললেও ভুল হবে না। এই বাসটি সার্ভিস দিবে ঢাকা ইসিবি চত্বর থেকে কুয়াকাটা পর্যন্ত। এই বাসটির ভাড়া নির্ধারণ করা হয়েছে 800 টাকা। তো এই ছিল এই বাস সম্পর্কে বিস্তারিত একটি তথ্য।
দেশের পরিবহন সম্পর্কে যে কোনো তথ্য জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। বাস সম্পর্কে ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ কেরানীগঞ্জ বাস লাভার্স ঢাকা ডিভিশন গ্রুপে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।